নজরে দেখে নেব আজকে সারা দিনের শিরোনাম। 16 এপ্রিল লোকসভা নির্বাচন ভাইরাল বিজ্ঞপ্তি নিয়ে মুখ খুললেন মুখ্য নির্বাচন কমিশনার। দিল্লির নির্বাচন কমিশনের পক্ষ থেকে মঙ্গলবার সন্ধ্যায় একটি অফিশিয়াল বিবৃতি দিয়ে বলা হয়, আসন্ন লোকসভা ভোট 2024 এর রেফারেন্স হিসাবে 16 এপ্রিল দিনটিকে উল্লেখ করা হয়েছে, যাতে এই দিনটি ধরে ইলেকশন প্ল্যানারে নির্বাচন শুরু এবং শেষের তারিখের পরিকল্পনা করা যেতে পারে। লোকসভা ভোটের প্রস্তুতির জন্য আপাতত 16 এপ্রিলকে সামনে রাখা হয়েছে, তবে দিনটি চূড়ান্ত নয়। বিভ্রান্তি কাটাতে এই বিষয়ে কমিশন টুইটও করেছে নেতাজির জন্মবার্ষিকীর দিনে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জুড়ো নেয় যাত্রা আজ 71তম দিনে আসামে বরপেটা থেকে আবারও শুরু হয়। যাত্রাটি 67 দিনের মধ্যে বাসে 6700 কিলোমিটার অতিক্রম করবে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী 14 জানুয়ারি মণিপুরের থোবাল থেকে যাত্রা শুরু করেছিলেন। আমার বিরুদ্ধে যত ইচ্ছা মামলা করুন, বিজেপি আরএসএস আমাকে ভয় দেখাতে পারবে না। বুধবার আসামের বরপেটায় ভারত জুড়ো নেয় যাত্রায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে কটাক্ষ করে এই কথা বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আসামের মুখ্যমন্ত্রী নিয়ন্ত্রণ অমিত শাহের হাতে, হিমন্ত বিশ্ব শর্মা অমিত শাহের বিরুদ্ধে কিছু বলার সাহস করলে 2 মিনিটের মধ্যে তাকে দল থেকে বের করে দেওয়া হবে বলে বিস্ফোরক মন্তব্য করলেন রাহুল গান্ধী। ভয়ঙ্কর বিপদের আশঙ্কা রাহুল গান্ধী এবং তার সঙ্গে থাকা সকলের নিরাপত্তা প্রশ্নের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গে। চিঠিতে লিখলেন, রাহুল গান্ধী জেড প্লাস নিরাপত্তা পাওয়ার কথা, ভারত জুড়ো নিয়ে যাত্রা ঘিরে এই অশান্তির পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। চিঠিতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেছেন, রাহুল গান্ধী এবং ভারত জুড়ো নিয়ে যাত্রায় অংশ নেওয়া অন্যান্য কংগ্রেস কর্মীদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা হয়। আসাম সরকারের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল কর্ণাটক, যুব কংগ্রেসীদের মশাল মিছিলে কাঁপছে রাজধানী বেঙ্গালুরু। আসামে নিয়ে যাত্রার পথে কেবলই বাধা, রাহুল গান্ধী আগে বাড়ো হাম তোমারে সাথ হে স্লোগান তুলে কর্ণাটকে মশাল মিছিল যুব কংগ্রেসের। আসামে বিজেপি সরকারের সঙ্গে কংগ্রেসের সংঘাত চরমে উঠেছে। কর্ণাটক রাজ্য যুব কংগ্রেসের সভাপতির নেতৃত্বে যুব কংগ্রেস কর্মীরা মশাল মিছিল শুরু করেছেন। বেঙ্গালুরু কংগ্রেস ভবন থেকে মশাল মিছিল শুরু করে রাজ্যের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করেন যুব কংগ্রেসীরা। রাহুল গান্ধী ভারত জুড়ো নিয়ে যাত্রা বর্তমানে আসামের বিভিন্ন জেলা পরিক্রমা করছে, কিন্তু তার যাত্রায় বাধা সৃষ্টি করছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অভিযোগ করেছেন রাজস্থানের কংগ্রেস নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি রাহুল গান্ধীর যাত্রায় বাধা দেওয়ার ঘটনার তীব্র নিন্দা করে বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে যাত্রায় বাধা দেওয়া হচ্ছে, তবে বিজেপি যতই বাধা দেওয়ার চেষ্টা করুক, রাহুল গান্ধী বা কংগ্রেস ভীত নয়, যাত্রা চলতে থাকবে বলে অঙ্গীকার করলেন অশোক গেহলট। ভারত জুড়ো নিয়ে যাত্রায় আক্রান্ত হয়েছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বড়া, কিন্তু এই ঘটনা জানেন না কংগ্রেস দলের নিলম্বিত বিধায়ক সিদ্দিক আহমদ। পূর্বাঞ্চল প্রতিদিনের একান্ত সাক্ষাৎকারে সিদ্দিক আহমদ বললেন, রাহুল গান্ধীর উপর মামলা দায়ের এবং প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বড়ার উপর হামলার ঘটনাটি ভালো করে জানেন না। রাজ্যের চর্চিত বিধায়ক দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ এই বিষয়ে বিস্তারিত জানেন না বলে মন্তব্য করেছেন। চুরের তাণ্ডব সীমান্ত শহর করিমগঞ্জে, মাসখানেক বন্ধ থাকলেও আবারও চুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে করিমগঞ্জ শহরে। মঙ্গলবার রাতে করিমগঞ্জ শহরের সুভাষনগর শ্রীনগর কলোনির দিলীপ রায়ের বাড়িতে চুরের দল হানা দিয়ে দুটি আলমারি ভেঙে নগদ 1.5 থেকে 2 লক্ষ টাকা, প্রায় 25 ভরি স্বর্ণালঙ্কা সহ অনেক মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে যায়। জমি বিবাদকে কেন্দ্র করে রক্তারক্তি কাণ্ড রাতাবাড়ির গন্ধরাজ বাড়িতে মারপিটের ঘটনায় হাত পা ভেঙে গুরুতর আহত হয়েছেন 2 মহিলা। আহতদের ভর্তি করা হয়েছে শিলচর মেডিকেলে। রাতাবাড়ি পুলিশ তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণ করে একজন অভিযুক্তকে আটক করেছে। এই ঘটনায় বাকি অভিযুক্তদের শীঘ্রই গ্রেপ্তারের দাবি উঠেছে। ঘটনা ঘিরে চাঞ্চল্য বিরাজ করছে রাতাবাড়িতে। পিস্তল, সজীব গুলি, নকল সোনা সহ 2 কুখ্যাত ডাকাত গ্রেপ্তার কাছাড়ে। কাছাড় পুলিশের বৃহৎ সফলতা, গোপন খবরের ভিত্তিতে কাটেকড়া একটি পেট্রোল পাম্পের সামনে অভিযানে নামে কাছাড় পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে 2.22 পিস্তল, 3 রাউন্ড সজীব গুলি, 250 গ্রাম নকল সোনা সহ 2টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ডাকাত দুজনের নাম হলো আব্দুল আজিজ এবং আব্দুল আহাদ। প্রতি বছরে নিয়ে এবছরও আগামী 26 জানুয়ারি ত্রিপুরা রাজ্য জুড়ে উদযাপন করা হবে প্রজাতন্ত্র দিবস। এখন তারই ব্যাপক প্রস্তুতি চলছে। রাজ্য ভিত্তিক মূল অনুষ্ঠানটি হবে রাজধানী আগরতলার আসাম রাইফেলস ময়দানে। সেখানে রাজ্যপাল ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করবেন। প্রজাতন্ত্র দিবসের এই রাজ্য ভিত্তিক অনুষ্ঠান যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করা যায়, তার জন্য বুধবার সামরিক বাহিনীর চূড়ান্ত মহড়া অনুষ্ঠিত হয়। মন্ত্রী পরিমল শুক্লবুদ্ধের হাত ধরে রেশন কার্ড বন্টন প্রক্রিয়া শুরু হয়েছে দক্ষিণ করিমগঞ্জে। নিলামবাজারে জনসভায় আনুষ্ঠানিকভাবে হিতাধিকারীদের হাতে রেশন কার্ড তুলে দিলেন রাজ্যের আবগারী পরিবহন এবং মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবুদ্ধ। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভায় নতুন করে রেশন কার্ড পেতে উপকৃত হচ্ছেন 5,767 জন, নতুন করে সংযোজিত হয়েছে 36,150 জনের নাম। মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের অনুষ্ঠানে বসে রেশন কার্ডের জন্য কার হাতে কত টাকা দিয়ে সুবিধা লাভ করেছেন তার বিস্ফোরক মন্তব্য একাধিক হিতাধিকারী মহিলার। 3,000 টাকার বিনিময়ে রেশন কার্ড পেয়েছেন এক হিতাধিকারী।
ঢাকঢোল পিটিয়ে যখন সরকার থেকে জনহিতে রেশন কার্ড বণ্টন করা হচ্ছে সেই কার্ড গ্রহণ করতে সেই টাকা দিয়ে কার্ড পাওয়ার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন একাধিক হিতাধিকারী মহিলা। যারাই বিজেপি করে বা নেতা পাতি নেতার কথায় চলে তারাই কার্ড পাচ্ছেন বলে অভিযোগ কংগ্রেসের। রেশন কার্ড পাই দেওয়ার নামে টাকা আদায়ের চাঞ্চল্যকর অভিযোগ উত্থাপিত হয়েছে বারুইগ্রাম সমবায় সচিবের বিরুদ্ধে। 75তম সাধারণতন্ত্র দিবস পালনের জোর প্রস্তুতি চলছে কাছাড় জেলায়। বুধবার শিলচরের পুলিশ প্যারেড গ্রাউন্ডে প্রদর্শিত হলো চূড়ান্ত মহড়া। দিনটি পালনের জন্য পুলিশের পক্ষ থেকে জেলার বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিং। পাশাপাশি জেলার কেন্দ্রীয়ভাবে পুলিশ প্যারেড গ্রাউন্ডে জেলা প্রশাসনের পক্ষ থেকে উদযাপন করা হবে দিনটি। পতাকা উত্তোলন করবেন রাজ্যের আবকারী, মিন এবং পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। ব্রহ্মপুত্র সফরে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন মাওলানা শায়খ ইয়াকিয়া সাহেব। ব্রহ্মপুত্র বেলির হুজাই থেকে দুঃসংবাদ পৌঁছালো বরাকে। অসুস্থ শায়খ ইয়াকিয়া সাহেবের শারীরিক অবস্থা খুঁচড়িতে হাসপাতালে ছুটে গেলেন ধুবড়ির সাংসদ মাওলানা বদরুদ্দিন আজমল। করিমগঞ্জ জেলার নদোয়ার পক্ষ থেকে শায়খ ইয়াকিয়া সাহেবের অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করে দ্রুত আরোগ্য কামনা করেছেন মাওলানা এটিএম জাকারিয়া কাসিমি। বড়খলায় আজ নতুন রেশন কার্ড হিতাধিকারীদের হাতে কার্ড তুলে দিলেন মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া। বুধবার কাছাড়ের বড়খলা বিধানসভা কেন্দ্রের ডলুতে 8216টি রেশন কার্ড বণ্টন করা হয়েছে। এতে সুবিধা পাবেন 29,000-এর অধিক হিতাধিকারী। তাছাড়াও প্রতিজন গরিব দুঃখী মানুষ বিনামূল্যে 5 কেজি চাল এবং 5 লক্ষ টাকা বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে গ্যাস কানেকশন সহ বিভিন্ন সুযোগ সুবিধা লাভ করতে পারবেন। সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জে প্রজাতন্ত্র দিবস উদযাপন করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ নিয়ে করিমগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার মাঠে প্যারেডের প্রস্তুতি পরিদর্শন করলেন পুলিশ সুপার পার্থপ্রতিম দাস, অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস। 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করবেন করিমগঞ্জের জেলাশাসক মৃদুল কুমার যাদব। বিধানসভার উপাধ্যক্ষ নোমাল মুমিনের উপস্থিতিতে পাথারকান্দিতে রেশন কার্ড বণ্টনের সূচনা হলো আজ বুধবার। পাথারকান্দি বিধানসভার জন্য 6,263টি নতুন রেশন কার্ড বরাদ্দ হয়েছে। ডেঙ্গারমোন জিপি সলকুই হাই স্কুলের মাঠে কয়েক শতাধিক জনগণের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে বরাদ্দ পাথারকান্দি বিধানসভার 20টি জিপির 20 জন হিতাধিকারীর হাতে খাদ্য সুরক্ষার কার্ড আনুষ্ঠানিকভাবে বণ্টন করা হয়। অযোধ্যায় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হওয়া রামলালার মূর্তি তৈরিতে পাথর ব্যবহার হয়েছে তার বয়স জানলে আপনি অবাক হবেন। 250 কোটি বছর বয়স সেই পাথরের, যা পৃথিবীর বয়সের অর্ধেক। পৃথিবীর অন্যতম প্রাচীন কালো গ্রানাইট দিয়ে তৈরি হয়েছে রামলালার বিগ্রহ। রাম মন্দির ট্রাস্টের তরফে জানানো হয়েছে ওই কালো গ্রানাইটের কৃষ্ণ শিলা হিসাবে পুজো করে হয়ে থাকে সেই মূর্তি তৈরি করা হয়েছে এবং এই কালো গ্রানাইট খুবই বিরল, তার বয়স কম করেও 250 কোটি বছর। তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের বাড়িতে আবারও হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং কেন্দ্রীয় বাহিনী। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে টিএমসি নেতা শেখ শাহজাহানের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর একটি দল এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিযান চালিয়েছে। রেশন কেলেঙ্কারির অভিযোগে ইডি তৃণমূল কংগ্রেসের উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের সদস্য শাহজাহানের বিরুদ্ধে অভিযান চালায়। সাংবাদিক স্বদেশ বিশ্বাস স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শিলচর প্রেস ক্লাবে। সাংবাদিক সমাজচিন্তক হিসেবে স্বদেশ বিশ্বাস এই অঞ্চলের জনজীবনে যে অবদান রেখে গিয়েছেন তা স্মরণীয় হয়ে থাকবে। শিলচর প্রেস ক্লাবের সহসভাপতি, সাধারণ সম্পাদক হিসেবে এক সময় তিনি নিষ্ঠার সঙ্গে গুরুদায়িত্ব পালন করে গিয়েছেন। বুধবার শিলচর প্রেস ক্লাবের স্বদেশ বিশ্বাস স্মরণে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে এই কথাগুলি উঠে আসে। কালানি পার্শ্ববর্তী বরুঙ্গা প্রথম খণ্ডে রানা সিংহের বাড়িতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডের সূত্রপাত বৈদ্যুতিক ত্রুটি এবং খড়ের ফেনী থেকে। বৈদ্যুতিক ত্রুটি হয় প্রথমে খড়ের ফেনীতে, দাউদাউ করে আগুন জ্বলে ওঠে এবং সেই আগুন রানা সিংহের ঘরের সাথে সংযোগ হয়ে এতে ভয়ঙ্কর রূপ ধারণ করে। অগ্নিকাণ্ডের বিভিন্ন নথিপত্র এবং মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 10 লক্ষাধিক টাকা। রিপন দাস হত্যাকাণ্ডে অভিযুক্ত কমলেশ গোয়ালার শাস্তির দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন হতভাগা পরিবারের লোকজন। পৌষ সংক্রান্তির আগের দিন তারাপুর স্টেশন রোডে গাড়ির ধাক্কায় প্রাণ হারান চাঁদমারি রোডের বাসিন্দা রিপন দাস এবং এই সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন শঙ্কর দাস। ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুই পরিবারের লোকরা অভিযুক্ত কমলেশ গোয়ালার বিরুদ্ধে উপযুক্ত শাস্তি প্রদানের দাবিতে প্রশাসনের কাছে একটি স্মারকলিপি প্রদান করেছেন এবং অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। গাছের ডালে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হতে চেয়ে বর্তমানে জেলা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এক ব্যক্তি। আহত ব্যক্তি 40 বর্ষীয় লক্ষণ সাহু, তার বাড়ি উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন বড়ুয়াকান্দি গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডে। বর্তমানে জেলা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে লক্ষণের। পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে কিন্তু কি কারণে সে আত্মঘাতী হতে চেয়েছিল তা এখনো স্পষ্ট হয়নি। কেন্দ্র সরকারের মাঝারি শিল্প মন্ত্রণালয় দ্বারা হাইলাকান্দি জেলায় পিএম বিশ্বকর্মা প্রকল্পের অধীনে এক সচেতনতা শিবির এবং প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। একদিবসীয় এই শিবির করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা উন্নয়ন আয়ুক্ত এল পাইরেন, জেলা বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্য প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 24 জানুয়ারি জাতীয় বালিকা শিশু দিবস পালন করলো শিলচর মহিলা কলেজ। বুধবার জাতীয় বালিকা শিশু দিবস উপলক্ষে শিলচর
एस एम देव सिविल हास्पताल थेके एकटी रैली बेर करा हय। एई रैलीते अंशग्रहण करें कलेजेर छात्रछात्री आशाकर्मी एनसीसी सह अन्यरा। तारपर शिलचर महिला कलेजे सभार माध्यमे क्विज प्रतियोगितार आयोजन करा हय। কাছাড় জেলা বড়খলা অন্তর্গত জারুলতলা এবং ভাঙ্গারপাড় জিপিতে 2022-23 অর্থবছরের তহবিল থেকে একই দিনে 19টি সৌরশক্তির লাইট উদ্বোধন করেন পশ্চিম বড়খলার জেলা পরিষদ সদস্য নাজিমা বেগম লস্কর। বুধবার এই উপলক্ষে জারুলতলা জিপির বাবুরবাজার সেতু সংলগ্ন এলাকা এবং ভাঙ্গারপাড় স্প্রিং ডেলস একাডেমিতে স্ট্রিট লাইটের শুভ শিলান্যাস করা হয়। প্রতিনিধিত্ব সাংবাদিক হেনস্থার বিরুদ্ধে গর্জে উঠল বিলুনিয়ার সাংবাদিকরা। সাংবাদিকরা একত্রিত হয় বিলুনিয়া থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে। কোনোভাবেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে সাংবাদিকদের কাজে বাধা প্রদান করা যাবে না এই আবেদন জানিয়েছেন সাংবাদিকদের পক্ষ থেকে। আগামী দিন যদি এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটে তাহলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিকরা। বিভিন্ন বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে বুধবার কাছাড় জেলার লক্ষ্মীপুর মহকুমার অন্তর্গত লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের আওতাধীন লুংঠাংজাও রংমাই গ্রামে 50 বছর পূর্তি উপলক্ষে রূপ জয়ন্তী উদযাপন করেন এলাকার জনসাধারণ। 1999 সালে জানুয়ারি মাসে অতি দুর্গম আসাম মণিপুর সীমান্তের পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চলে উপজাতি পুরুষ মহিলারা লুংঠাংজাও রংমাই গ্রামের স্থাপনা করেছিলেন। বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর 16 নম্বর বাহিনীর উদ্যোগে করিমগঞ্জ জেলার ভারত বাংলাদেশ সীমান্তের সাদারাশিতে সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয় আজ। এদিনের আয়োজিত সিভিক অ্যাকশন প্রোগ্রামে কর্মসূচি হিসেবে সীমান্ত এলাকায় বসবাসকারী শারীরিক অক্ষম ব্যক্তিদের মধ্যে 11টি ট্রাই সাইকেল, 20টি হুইলচেয়ার এবং 5টি হিয়ারিং এইড বিতরণ করা হয়। মেলায় জুয়ার আসর বসলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বেরেঙ্গায় আনন্দ মেলা উদ্বোধন করে এই কথা বললেন আমিনুল হক লস্কর। মঙ্গলবার রাতে মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। ফের এক্সপ্রেস ট্রেনে আক্রমণের ঘটনা। এবার পশ্চিমবঙ্গের হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস ট্রেনে ছোড়া হলো পাথর। এই ঘটনা বিষয়ে কর্মকর্তারা জানিয়েছেন মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার খনা রেলওয়ে স্টেশনে পাথর ছোড়ার কারণে হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস ট্রেনের একটি কোচের জানালা কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং সরকারি রেলওয়ে পুলিশ সদস্যরা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেছেন তবে এই ঘটনা কোনো হতাহতের খবর নেই। নামিবিয়া থেকে আনা চিতা কোন জাতীয় উদ্যানে 4টি শাবকের জন্ম দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব দেশবাসীকে অভিনন্দন জানিয়ে এই কথা জানিয়েছেন। একই পার্কে 3টি শাবক জন্ম নেওয়ার কয়েক সপ্তাহ পরেই 4টি শাবকের জন্ম হয়। আজ 2022 সালে 4টি চিতা নামিবিয়া থেকে আনা হয়েছিল। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকা থেকে 12টি চিতাও স্থানান্তরিত করা হয়েছিল। 2023 সালে ফেব্রুয়ারিতে কোনো পার্কে মুক্তি দেওয়া হয়েছিল তাদের। রাম মন্দিরে রামলালার দর্শনে ভিড় নিয়ন্ত্রণে প্রশাসনের নতুন কৌশল। রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর ভক্তদের ভিড় জমে উঠেছে তার দর্শনে। এমন পরিস্থিতিতে ভিড় নিয়ন্ত্রণ করা প্রশাসনের পক্ষে কঠিন হয়ে পড়েছিল। এ পরিপ্রেক্ষিতে এখন নতুন কৌশলে ভক্তদের ভিড় নিয়ন্ত্রণ করবে উত্তরপ্রদেশ প্রশাসন। মুম্বাইয়ের মীরা রোড থেকে সংঘর্ষের খবর পাওয়ার পর থেকে মীরা রোডের নয়ানগর এলাকায় বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা এবং দখলগুলি ভেঙে ফেলা হচ্ছে। যেখানে রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা উদযাপনে পাথর ছোড়া হয়েছিল মহারাষ্ট্র সরকারের নির্দেশের পরে পুলিশের সহায়তায় মিউনিসিপ্যাল কর্পোরেশনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে মুম্বাইতে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং শহরে বিভিন্ন অনুভূতিকে ক্ষুব্ধ হওয়ার অন্তত 4টি মামলা দায়ের করার পর অজানা ব্যক্তিদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছিল। অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার 2 দিন পর আজ ভগবান রামের কাছে প্রার্থনা করার জন্য একটি বিশাল জনতা জড়ো হয়েছিল সেখানে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মন্দির প্রাঙ্গণে নিরাপত্তা পর্যবেক্ষণ করেছেন। মন্দিরের ভেতরে এবং বাইরে প্রায় 1000 র‍্যাফ জওয়ান মোতায়েন করা হয়েছে। এই মোতায়েন আগামী কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানানো হয়। আগরতলা প্রজাতন্ত্র দিবসের আগে ধলেশ্বরী উৎসবের উদ্বোধন করলেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। ব্লু লোটাস ক্লাবের 53তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ধলেশ্বরী উৎসবের আয়োজন করা হয়েছে। বিভিন্ন সামাজিক সমস্যায় এই ক্লাবের অবদান রয়েছে। ক্যান্সার হাসপাতাল এবং এতিমখানা সহায়তা প্রদান করে এই ক্লাব। শিরোনাম এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।